নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুদীপ্তা রান্নাঘর। আজ আমি বানাবো ছোট বড় সবার পছন্দের একটি রেসিপি, ইডলি। ইডলি হলো একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি, আর এই রেসিপিটা ঘরে একদম সহজে কিভাবে বানানো যায় তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ইডলিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আতপ চাউল আর 1 কাপ সেদ্ধ চাল। তো সেদ্ধ চাল আর আতপ চালটাকে আমি একসঙ্গে বাটিতে নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ মাসকলাই, যেটাকে আমরা বিউলির ডালও বলে থাকি। আর এই বিউলির ডালের সঙ্গে আমি 2 চামচ মেথি আগে থেকে অ্যাড করে রেখেছি। এখন সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। তো 8 ঘন্টা হয়ে গিয়েছে, দেখুন চাল এবং ডালগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি চাল এবং এই বিউলির ডালটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। তো চাল ও ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন চাল এবং ডালটাকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবারে আমি চাল ও ডাল এবং মেথিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখন আমি বাটারটার মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দেব। তো দেখুন চাল ও ডালটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই পেস্টটাকে আমি 12 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 12 ঘন্টা পর দেখুন বাটারটা একদম ফুলে উঠেছে আর ইডলির জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি ইডলি মেকার নিয়ে ইডলি মেকারের মধ্যে ভালোভাবে সবগুলোর মধ্যে তেল লাগিয়ে নেব। তো সবগুলোর মধ্যে আমি এভাবে হাত দিয়ে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলোর মধ্যে করে রাখা বাটারটা ঢেলে দেব। এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে সামান্য জল দিয়ে রেখেছি। জলটা কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। এখন আমি তার উপর বসিয়ে দেব এই পাত্রটা। এখন আমি তার উপরে ইডলি মেকারটা বসিয়ে একটি পাত্র দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এটাকে লো ফ্লেমে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ইডলিটাকে স্ট্যান্ড থেকে বের করে নিলাম। দেখুন ইডলিটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ইডলিগুলোকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট। তো 5 মিনিট পর আমি এভাবে এক এক করে সব ইডলিগুলোকে ইডলি মেকার থেকে বের করে নেব। তো তৈরি হয়ে গেল ইডলি। দেখুন ইডলিটা কতটুকু স্পঞ্জি হয়েছে। যদি আপনাদের কাছে ইডলি মেকার না থাকে তাহলে এভাবে বাটিতেও বানিয়ে নিতে পারেন।
আমি বাটিতে প্রথমে তেল লাগিয়ে নিয়েছি, তারপর আমি ইডলি ব্যাটারটা বাটির মধ্যে অল্প অল্প ঢেলে দিলাম। এদিকে আগের মতোই আমি চুলায় একটি প্যান বসিয়ে রেখেছিলাম, তো জলটা গরম হয়ে গিয়েছে, এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 15 মিনিট হয়ে গিয়েছে, 15 মিনিট পর দেখুন ইডলিগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর ইডলিগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি বানিয়ে নেব নারকেলের চাটনি। আর এই নারকেলের চাটনিটা বানানোর জন্য আমি আগে থেকেই নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, এখন আমি নারকেলটা গ্রাইন্ড করে নেব। এখন আমি এই নারকেলের সঙ্গে দিয়ে দেব আগে থেকেই বেজে রাখা বাদাম। আর দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। আর আগেই আমি সামান্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দেব সামান্য তেঁতুল জল। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গিয়েছে, এখন আমি তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে রেখেছিলাম, তো এখন আমি প্যানের মধ্যে ঢেলে দেব সামান্য তেল। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি তার মধ্যে দিয়ে দেব গোটা কয়েক শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি লঙ্কাগুলো নামিয়ে নেব। এবারে আমি লঙ্কা ভাজার তেলেই দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব সামান্য কারি পাতা। কারি পাতা ও সর্ষেটাকে আমি একটু হালকা করে ভেজে নিলাম, এখন আমি ঢেলে দেব নারকেল চাটনির মধ্যে। এখন আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এখন আমি বানিয়ে নেব রেড চাটনি। আর এই রেড চাটনিটা বানানোর জন্য প্যানে আমি আগেই তেলটা ঢেলে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য ছোলার ডাল। তো ছোলার ডালটা দিয়ে এখন আমি তার মধ্যে দিয়ে দেব 2 চামচ বিউলির ডাল। তো ছোলার ডাল ও বিউলির ডালটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকেই কেটে রাখা 2টো টমেটো। এখন আমি তার মধ্যে দিয়ে দেব গোটা কয়েক রসুন।
তো সব উপকরণগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে রেখে দেব, 5 মিনিটের জন্য ঠান্ডা হবে। তো 5 মিনিট হয়ে গিয়েছে, আমার এর চাটনিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো রেড চাটনিটাকে আমি অল্প গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর দিয়ে দেব তেঁতুলের জল। এখন দিয়ে দিলাম সামান্য নরমাল জল। এখন আমি এটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এখন আমি সামান্য লাল সরষে এবং কারি পাতা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবারে আমি লাল সরষে এবং কারি পাতাটাকে একটু লাল করে ভেজে নিলাম। এখন আমি লাল সরষে এবং কারি পাতাটাকে তেল সহ রেড চাটনিটার মধ্যে ঢেলে দেব। এবারে আমি লাল সরষে এবং কারি পাতাটাকে রেড চাটনির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল রেড চাটনি। তো বন্ধুরা, কেমন হলো আমার এই ইডলি রেসিপি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।